এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার বুকে যা ঘটেছে তার চরম নিন্দায় সরব গোটা দেশ। কিন্তু লজ্জাজনক ঘটনার নেপথ্যে কারা? কৃষক সংগঠনগুলি নাকি বিজেপির মদতে পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর উস্কানিতে ভারতীয় গণতন্ত্রের বুকেই কালো অধ্যায় রচিত হলো? এই নিয়ে সরগরম রাজনীতি। আর এই প্রেক্ষাপটে মোদী সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ বিধানসভা। প্রস্তাবের বিরোধিতায় ওয়াকআউট করল বিজেপি, প্রস্তাবের বিরোধ না করলেও তার উপর সংশোধনী প্রস্তাব আনল বাম কংগ্রেস। যদিও শেষ অবধি পাশ হয়ে গেল কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব। বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছিল। এদিন কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব আনে তৃণমূল। প্রস্তাবের পক্ষে বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের তীব্র বিরোধিতা করছে, জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে, কোনো আলোচনার সুযোগ না দিয়েই আইন তৈরি করেছে কেন্দ্র। এর প্রভাব পশ্চিমবঙ্গের কৃষকদের ওপরও পড়েছে। হয় আইন প্রত্যাহার করা হোক অথবা ক্ষমতা থেকে সরে দাঁড়াক মোদী সরকার, এরই সঙ্গে বাম কংগ্রেসের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আসুন আমরা সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াই। অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রস্তাব পাঠ করার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তাতে সামিল হন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর, সুদীপ মুখোপাধ্যায়রাও। কক্ষের ভিতরেই তারা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। এরপর অধিবেশন বয়কট করেন বিজেপির বিধায়করা। বিধানসভা কক্ষের বাইরে বেরিয়ে তারা স্লোগান দিতে থাকেন, ভারত মাতাকে জয়, জয় শ্রীরাম। সেখানে ফের ওঠে জয় শ্রীরাম ধ্বনি, ভারত মাতাকে জয়, জয় শ্রীরাম। কেন্দ্র দ্বারা পারিত যে বিল, কৃষি বিল যেটা আছে তার বিরুদ্ধে এগ্রিকালচার বিল 2020 যে রাজ্যসভায় লোকসভায় পাস হয়ে রাষ্ট্রপতি মহোদয়ের সিগনেচার হয়ে সেটা আইনে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে যে একটা প্রস্তাব এখানে আনা হয়েছে, আমরা মনে করি এই প্রস্তাবটা অগণতান্ত্রিক পদ্ধতি এবং সংবিধানের নীতি রীতি না মেনে আনা হয়েছে। একটা প্রস্তাব তো এনেছেন, এই প্রস্তাবটাই তো ইটসেলফ ইজ ইরেগুলার, এইরকম ভাবে প্রস্তাব আনা যায় না। বিধানসভায় বিজেপির প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে পাল্টা কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমার অ্যাসেম্বলি মে রেজুলেশন পাস কিয়া ও বিজেপি কা তিন চার লোক আয়া, তিন চার এমএলএ আকে বহুত চিল্লাতে থে, চিল্লা রা হে নেই মানেগা, নেই মানেগা, কিষান বিল আচ্ছা হে, তব মে আয় বলা মেরে কো বলনে দো, আম ইতনা চিল্লায়া সব ভাগ গিয়া। মোদী সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় ইতিমধ্যেই প্রস্তাব এনেছে বাম শাসিত কেরল এবং কংগ্রেস শাসিত পাঞ্জাব। এবার কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় প্রস্তাব পাশ হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। এদিন সরকার পক্ষের তরফ থেকে যে প্রস্তাব পেশ করা হয়েছিল তাতে ছটি সংশোধনীর দাবি জানিয়ে প্রস্তাব দেন বাম ও কংগ্রেসের বিধায়করা। ছটির মধ্যে একটি প্রস্তাব গ্রহণ করে সরকার পক্ষ, বাকি পাঁচটি সংশোধনীর প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। তাতে 101টি ভোট পায় সরকার পক্ষ, 27টি ভোট পায় বাম কংগ্রেস। সব মিলিয়ে ভোটের আগে কে কৃষক প্রেমী আর কে কৃষক বিরোধী তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা পড়েন তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।